আমরা প্রতিষ্ঠা করেছিল আজকে স্কুলের অষ্টম বর্ষে এসে 2022 সালের ফলাফল দেখে আমার মনে হচ্ছে আমার বোনের সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমি সবসময় বিশ্বাস করি এই স্কুলকে সামনের দিকে আগিয়ে নেওয়ার জন্য আমার ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকেরা আমাকে যথেষ্ট সহযোগিতা করতেছে এবং তাদের সহযোগিতায় আমি সামনের দিকে অগ্রসর হতে চাই। আজকে এখানে আমি অনেক ছাত্রছাত্রী দেখতেছি যারা 2016-17 সালে আমাদের স্কুল থেকে বিদায় নিয়ে চলে গেছে, তারাও আজকে আমাদের এই অনুষ্ঠানে আসছে। আমি তো দেই ছোটবেলা তো দেই আমি একটু আগে যেই মেয়েটির কথা বললাম, খুব সাধারণ পরিবারের একজন মেধাবী ছাত্রী, সে এমএ বাড়ি শিক্ষা পরিবারের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এতদিন পর্যন্ত জেনে আসছি আইকন বৃত্তি পেয়েছে। গাজীপুর জেলায় 3 জন আইকন বৃত্তি পেয়েছিল, 100টির বেশি স্কুল ওই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে, তার মধ্যে 3টি স্কুল থেকে 3 জন আইকন বৃত্তি পেয়েছিল। আর আজকে এইমাত্র আমরা জানতে পেলাম সেই 3 জনের মধ্যে সেই প্রথম সে কম্পিউটার পাবে। আমি লামিয়া আক্তারকে মঞ্চে এসে সবার সামনে একটু উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। একেবারেই সাধারণ পরিবারের একজন সন্তান, সে অনেক প্রাইভেট